আমি আপনাদের বলছি পুরুলিয়া জেলায় 170টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। 170টা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের পর্যালোচনা আমি 3-4 মাস অন্তর অন্তর করব। যদি কেউ ভাবে যে আমি ভোটে জিতে গেছি মানে 5 বছর আমি ক্ষমতায় থাকবো, যা ইচ্ছা তাই করবো, ক্ষমতা কুক্ষিগত করে রাখবো, সে মূর্খের স্বর্গে বাস করছে। তার কারণ, তৃণমূল কংগ্রেস আগে যেভাবে চলতো আর গত 3 বছরে যেভাবে পরিচালিত হয়েছে, আপনি বুথ সভাপতি হিসেবে উপলব্ধি করেছেন যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। পর্যালোচনা করব, যদি কেউ মানুষকে পরিষেবা দেয় বা ঠিকভাবে কাজ করে তার মেয়াদ বৃদ্ধি হবে, আর যদি কেউ মানুষকে পরিষেবা না দেয় তাকে দল থেকে বহিষ্কার করার দায় দায়িত্ব এবং তার বিরুদ্ধে দলীয় স্তর বা প্রশাসনিক স্তরের দায়িত্ব নেওয়াও আমাদের দল এবং আমাদের সরকারের দায়িত্ব। আমি কথা দিয়ে যাচ্ছি।